আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি রমাদান ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গতকালকে রাতের বেলা ইফতারের পর কিছু পাতিল, তারপর প্লেট, বোল এগুলো ধুয়ে রেখেছিলাম, আর সাথে কিছু ডিম ধুয়ে রেখেছিলাম রাতের বেলা। তো সকালবেলা এসে এখানে কিচেনের মধ্যে কাজ শুরু করে দিয়েছি, আর সকাল বলতে একটু লেটই ঢুকেছি। তো এখানে কিছু ডিমগুলো আমি বক্সের ভিতরে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর সাথে আরও কিছু রেখে দিয়েছি, এগুলা আমি বয়েল করে নেব আজকে ইফতারে খাওয়ার জন্য। তো এখানে আজকে আমি কিছু টুনা কাবাব বানাবো ইফতারের জন্য। এখানে কয়েকটা ক্যান নিয়ে নিয়েছি। তো এখানে দুই ধরনের ছিল ঘরের মধ্যে, আগের একটা ছিল আর পরে আমি আরও এনেছিলাম। তো এখানে প্রথম যে ক্যানটা, এটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি, কারণ একটাই ছিল আর বাকিগুলো নেব। তো এখানে আমি একটা ঝাড়ির মধ্যে এই টুনাগুলো নিয়ে নিচ্ছি, যাতে করে পানিটা ঝরে যায়, ভেতরে যে পানি রয়েছে এটা। তো এখানে আমি একটা পরে একটা খেটে খেটে দিচ্ছিলাম, আর আমার ছেলে এসে হাত দিচ্ছিল, কারণ ও অনেক পছন্দ করে টুনা কাবাব, মানে টুনা ফিশ পছন্দ করে। তো ও চাচ্ছিল খেতে, তো পরে আমি ওকে মানে কিছু দিয়েছি খাবার জন্য অল্প করে, তো ও খেয়েছে, ও ওটা পছন্দ করে। আর এখন প্রতিদিনই তো ইফতার বানানো হচ্ছে বিকেলবেলা, তো আমার ছেলে তো গড়েই আছে, তো ও যখনই আমি কিচেনে ঢুকি ও আমার সাথে সাথে কিচেনে থাকে, মানে কিচেনের মধ্যে থাকে, ও আমাকে হেল্প করে কাজে। হেল্প বলতে ও আমার কাজটা আরও বাড়িয়ে দেয়। তো ওকে ও অনেক পছন্দ করে যখন আমি কিচেনে ঢুকে কিছু রান্নাবান্না করি তখন। আর এমনিতেই যখন আমি সকালবেলা রান্না করি তখন তো সে স্কুলে থাকে, আর এখন এখন যেহেতু হলিডে তো ও তো গড়েই আছে। হলিডে না, স্কুল খোলাই ছিল। আজকের ব্লগটি হচ্ছে আমার 13 নম্বর রোজার ব্লগ, তখন স্কুলেই ছিল, তো স্কুল থেকে তো চলে আসে, আর বিকেলবেলা আমি তো ইফতার রেডি করি, তো আমার সাথেই থাকে। তো এখানে দেখতে পেরেছেন যে টুনা থেকে অনেক পানি বের হয়েছে, আর এখানে আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, আলু, ধনে পাতা, তারপরে কিছু চিলি ফ্লেক্স এগুলো রেডি করে রেখেছি, সাথে মশলাও রেখেছি, যা যা লাগবে আর কি সব কিছু রেডি। এখন আমি সব কিছু মিক্স করে নেব। তো এখানে আমি তো পানি একটা ঝাড়ির মধ্যে রেখেছিলাম টুনাগুলো, তো পানি অনেক পানি বের হয়েছে, তারপরেও আমি হাত দিয়ে চিপে চিপে আর কি পানিটা ফেলে দিয়েছি। আর এতে দেখতে পাচ্ছেন একেবারেই ড্রাই হয়ে গিয়েছে, পানিটা যদি থেকে যায় যখন আমি ফ্রাই করব তখন ভেঙে যাবে, এই জন্য ভালো করে মানে পানিটা ফেলে দিয়েছি। তো এখানে আমি এক এক করে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি, তারপরে ধনে পাতা, আলু, তারপরে দিয়েছি লাল মরিচের চিলি ফ্লেক্স এগুলো আর অল্প করে দিয়েছি, আর সাথে এখন মশলা দিয়ে দেব। তো এখানে আমি মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি আমি গরম মশলার গুঁড়া অল্প অল্প করে দিয়েছি সব কিছু, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। মানে আমি জাস্ট যেভাবে বানাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি আদা বাটা দেব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমি যতটুকু নিয়েছি অতটুকু সব কিছু পরিমাণ মতো আর কি দিয়ে দিয়েছি। আর এই তো কিছু ব্রেড ক্রাম্বস দিয়েছি, আর দেব 2টা ডিম। তো ডিম দেওয়ার পর আমি সব কিছু একসাথে উপকরণগুলো মিক্স করে নেব হাত দিয়ে। আর লবণ, সরি, লেবুর রসও দিয়েছি, তো লেবুর রসটা মাস্ট দিতে হবে,
আর যেহেতু আমরা টুনা ফিশ দিয়ে রান্না করছি, আর টুনা তো একটু অন্যরকম স্মেল করে, এই জন্য লেবু রসটা দিলে একটু কম করবে। সত্যি কথা বলতে আমি এত পছন্দ করি না টুনা, তো আমার মেয়ে অনেক পছন্দ করে টুনা কাবাব, আমার হাজবেন্ডও খান, আমার ছেলেও পছন্দ করে, এর জন্যই বানাচ্ছি। আমার তেমন পছন্দের না, কারণ আমার টুনার যে গ্রানটা এটা আমি বেশি পছন্দ করি না, এই জন্য আমার ছোটো মেয়েও খাবে না, ও ওটা এটা পছন্দ করে না। আমার ঘরে তিনজন পছন্দ করেন আর দুইজন করি না আর কি। তো আমি মানে ট্রাই করবো, অল্প করে খাবো, আর আমার ছোটো মেয়েও খাবেই না। তবে সব কিছু মিক্স করে রেখেছিলাম, আর ব্ল্যাক পেপারে গুঁড়া দেইনি, তো পরে দিয়ে আবার একটু মিক্স করে নিয়েছি। তো এটা রেখে দিয়েছি, পরে সবগুলো বানিয়ে নেব। আর এখানে একটা আমি ভেজিটেবল পোলাও বানাবো। তো একটা পাতিলের মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি আমি অল্প করে শাহি জিরা, আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আর এই ভেজিটেবল পোলাওটা খেতে এত মজা লাগে, তো আমি মাঝে মধ্যে এটা বানাই। আর আজকে ভাবছি যে আজকে আর মানে পাতলা খিচুড়িটা বানাইনি, ভেজিটেবল পোলাওটাও বানিয়ে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু পাতলা খিচুড়িটা বানানো হয়, আজকে আর বানাবো না, আজকে ভেজিটেবল পোলাওটাই বানিয়ে নেব। তো এখানে চাল নিয়ে নিচ্ছি, তো আমি চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এখন আমি পেঁয়াজের মধ্যে আদা বাটা দেব, অল্প করে আদা বাটা দিয়েছি, আর তারপরে আর একটু ব্রাউন কালার করব পেঁয়াজটাকে, একটু ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজের মধ্যে কয়েকটু দুই টুকরা দারচিনি, তারপর এলাচ কয়েকটা, আর সাথে দেব আস্ত গোলমরিচ। আর আমার ঘরে তেজপাতা ছিল না, তাই দিতে পারিনি, শেষ হয়ে গিয়েছিল আর তাই আর দেইনি। তো এই কয়েকটা উপকরণ দিয়ে তারপরে ভালো করে আবার পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর কি চালটা দিয়ে দেব। তো চালটা দেওয়ার পর অনেক সময় চালটাকে ভালো করে ভেজে নেব। তো এখন লবণ দিয়ে দিয়েছি, আর এই চালটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এই চালগুলো যত ভাজা হবে তত কিন্তু খেতে মজা, আর খুব বেশি ঘ্রাণ পাওয়া যায়। তো এতে যেতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি চালগুলো ভেজে নিয়েছি। আর এখন যে প্যাকেটের মধ্যে ভেজিটেবলগুলো পাওয়া যায়, মিক্স ভেজিটেবল, এগুলো দিয়ে দিয়েছি। আর সাথে আমি কয়েকটা মানে একটা আলুকে ছোটো ছোটো করে কেটে আর দিয়েছি, আলু দিয়েছি ভেজিটেবলের সাথে। তো এখন ভালো করে আর একটু নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নেব, পরে পানি দিয়ে দেব। কালার তো বড় সুন্দর লাগে, এটা খাওয়া হবে না আপনি লাগছেন তোমার খুব মজা লাগে বানায়।
হাই হাই রে শেষ অতখানি ওটার নাম বিরিয়ানি নি না না এটা বুনা ভেজিটেবল বুনা খিচুড়ি নরম করে বানাই নি আর দিও না ভানে না আপনি কি লাভ বুঝবা শেষ আমি শেফ না আমি শেফ এটা তো দেখতে লাগে আর খুব খিচুড়ি হয়ে গেছে তো এতক্ষণ শুনতে পেরেছেন আমি আর আমার হাজবেন্ডের কথা। আমার হাজবেন্ড আমাকে বলছিলেন কীভাবে বানাচ্ছি, মজা হচ্ছে না এগুলা, উনি আমার সাথে এগুলা মজা করছিলেন, বলছিলেন যে আমার কিছু মজা হয় না। তো আপনারা ততক্ষণ শুনতে পেরেছেন। আর আমি ওনাকে বলেছি যে ভেজিটেবল ভুনা খিচুড়ি বানাচ্ছি, আসলে এটা ভেজিটেবল পোলাও ঝরঝরে করে আমি বানাচ্ছি, আসলে আমি ভুনা খিচুড়ি এমনিতেই বলেছি। তো যাই হোক, এইদিকে যে আমি টুনা কাবাব বানাবো তো রেখে দিয়েছিলাম মাখি, আর এখন ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি। তো আমার মেয়েকে বলছিলাম হেল্প করার জন্য, ছোটো মেয়েকে, তো ও এসে একটা বানিয়েছে। পরে বললাম যে না, আসলে সবগুলা সমান হচ্ছে না, এজন্য আমি পরে বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলা এখানে বানিয়ে নিয়েছি, আর এখন কিছু আমি ইফতারের জন্য ভেজে নেব, আর বাকিগুলো আমি ফ্রিজারে রেখে দেব ফ্রোজেন করে। আর এতে পাচ্ছেন আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাশাল্লাহ খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমি আমার আন্দাজ মতো আর কি পানি দিয়েছি, আর হয়ে গিয়েছে এই তো মজাদার ভেজিটেবল পোলাও। তো এখন আমি আর একটু সময় রেখে দেব ডাকটা দিয়ে ডেকে। আমার হাজবেন্ড বলছিলেন বেশি পানি দিয়ে দিয়েছি, উনি আসলে বুঝতে পারেনি যে এতটুকু পানি লাগবে, এই জন্য বলেছেন। তো এই তো আমার পোলাপটা হয়ে গিয়েছে, এখন আমি ঘি দিয়ে দেব। আমি আগে ঘি দিইনি, নামানোর আগেই ঘিটা দিচ্ছি। আমি যে মানে পোলাও তারপর বিরিয়ানি আখনি যেটাই বানাই, লাস্টে নামানোর আগে আমি ঘিটা দিয়ে দিই, এতে করে ভালো ঘ্রাণ পাওয়া যায়, ঘির যে ফ্লেভারটা এটা থাকে। তো এই তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে রেখে দেব। তো এখানে আমি কিছু বাজারের কেনা যে অনিয়ন বেরেস্তা রয়েছে এগুলা কিছু দিয়ে দিয়েছি। আমার কাছে খেতে খুব বেশি মজা লাগে, এটা একটা গ্রান পাওয়া যায়, এই জন্যই দিয়েছি। আর অন্যদিকে আমার হাজবেন্ড এখানে বাজার নিয়ে এসেছেন, ওনাকে বলেছিলাম কিছু বাজার আনার জন্য। তো এখানে প্রথমে উনি মনে হয় সেন্স বাড়ি থেকে বাজার কিছু করে এনেছিলেন, পরে গিয়ে আবার বাঙালি সব থেকেও বাজার করেছেন। যেহেতু রোজা মাস প্রতিদিনই একটা না একটা লাগে, তো আমার হাজবেন্ডকে বলে বলেই বাজার করে আনছি, আমি যাইনি। আমার রোজা মাসে আসলে গিয়ে শপিং করতে ভালোই লাগে না, একদিন মনে হয় ইফতারের পর গিয়েছিলাম, আর সব কিছুই আমার হাজবেন্ডকে বলে বলে আর কি বাজার করে নিয়ে আসেন। তো এক একদিন এক একটা মনে হয় আর তারপরে বলি। তো এখানে কিছু চিকেন ব্রেস্ট আনিয়েছি আমি রোজার আগে, এক বক্স আনিয়েছিলাম। তো রোজার সময় দেখা যায় এগুলা বেশি লাগে, এর জন্য আরেক বক্স আনিয়েছি। এখানে আমার হাজবেন্ডকে বলছিলাম যে ক্রোসন আনার জন্য, আমার আসলে ইচ্ছে করছিল খাওয়ার, এই জন্য তো ওনাকে বলেছিলাম একটা আনার জন্য। উনি আরও দুই ধরনের নিয়ে এসেছেন, আর আসলে খাওয়া হবে কি না জানি না। তো আর এখানে আরও অনেক কিছু বাজার ছিল, আর এখানে কিছু শিক কাবাব বানিয়েছিলাম আর বড় একটা প্যাকেট, কারণ এগুলাও রোজা মাসে আসলে বেশি লাগে। তো এই শিক কাবাবগুলো মাইক্রোওয়েভেনের মধ্যে জাস্ট 2 মিনিট থেকে 2.5 মিনিটের মতো করে ফেললেই হয়ে যায়, আর এক এক ধরনের তো এক এক দিন এক এক ধরনের আনা হয়। আর সাথে এখানে স্প্রিং রোল সমোসা বানানোর জন্য শীট আনিয়েছি, এগুলোও লাগবে, তো একসাথে 2 প্যাকেট আনিয়েছিলাম। তো এখন আর কি সবগুলো বাজার আমি গুছিয়ে নেব। এখানে বাংলাদেশি বেগুন, তারপরে ধনে পাতা, এগুলো তো রোজা মাসে বেশি লাগে। আর এই তো আমার তেজপাতা নিয়ে এসেছেন, আমি তেজপাতা দিতে পারিনি পোলাওর মধ্যে, উনি আজকে নিয়ে এসেছেন বলেছিলাম আনার জন্য, আসলে আমার মনেই থাকে না বলতে। এখানে দই আর বলেছিলাম মাটির পাতিলে যে দইগুলা এগুলো আনার জন্য, তো উনি পাননি। তো আমার হাজবেন্ড এটা নিয়ে এসেছেন, এটা আসলে বেশি মজা না খেতে, তো আমি বলছিলাম এটা কেন এনেছেন, তো উনি বললেন উনি আর পাননি তাই নিয়ে এসেছেন। তো এটা দিয়ে আজকে একটা ম্যাঙ্গো লাসি বানাবো। তো এই তো সবগুলা বাজার এখন গুছিয়ে নেব।
তো এখানে সব কিছু রেডি ইফতারের জন্য। এখানে আমি কিছু ড্রামস্টিক, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখানে শিশ কাবাব বের করেছি, আর সাথে আরও দুইটা চিকেন কাবাব বের করেছি আমার ছোট মেয়ের জন্য। ও তো টুনা কাবাব খাবে না এই জন্য, আর কয়েকটা টুনা কাবাবও রেখেছি ফ্রাই করে নেব। তো এগুলা ইফতারের জন্য বানাচ্ছি, আর টুনা কাবাবগুলা ফ্রাই করে নেব, আর কাবাবগুলা শিশ কাবাবগুলা দিয়ে দেব আমি এয়ার ফ্রায়ারের মধ্যে। আমরা পাঁচটা দিয়েছি আমরা যেহেতু পাঁচজন এই জন্য, আর এখানে এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তো আমি গতকালকে যে ড্রামস্টিক ফ্রাই করেছিলাম, করার পর কিছু রয়ে গিয়েছিল, এগুলো আজকে করে নিচ্ছি তেলের মধ্যে। জাস্ট একটু একটু মশলা দিয়েছি, দিয়ে এয়ার ফ্রাই করে নিচ্ছি। এটা খেতে অনেক মজা লাগে, পোলাওর সাথে খাওয়া হবে এই জন্য আজকে বানানো। আর এই তো টুনা কাবাবগুলো এখন আমি একটা করে দিয়ে তারপরে ফ্রাই করে নেব। আর বাকি যেগুলো বানিয়েছিলাম এগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজারে রেখে দিয়েছি। তো এই তো টুনা কাবাবগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে পাল্টিয়ে দেব এক একটা সবগুলোকে। তো টুনা কাবাবগুলো হয়ে গিয়েছে, এখন ডিম যে সিদ্ধ করে রেখেছিলাম আজকে পোলাও দিয়ে খাওয়ার জন্য, তো এই ডিমগুলোকে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে ম্যাঙ্গো লাসি বানাবো, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো এত সুন্দর করে মানে হয়ে গিয়েছে, এত সুন্দর কালার এসেছে। তো এই ডিমগুলোকে আমি যে ভেজিটেবল পোলাও বানিয়েছি এটার উপরে রেখে দিচ্ছি, গরম থাকবে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অন্যদিকে আমার যে চিকেন ড্রামস্টিকগুলো ভেজে নিচ্ছিলাম এগুলোও হয়ে যাচ্ছে। তো আজকে চিকেন ড্রামস্টিক তারপর ডিম আর ভেজিটেবল পোলাও দিয়ে খাওয়া হবে ইফতারে। আর এদিকে আমি একটা ম্যাঙ্গো লাসি বানাবো, তো এখানে প্রথমে ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাই এটাই জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি এরকম কিছু অল্প অল্প করে আর কি মানে একটু আইসক্রিমও দিই, খেতে মজা লাগে এর জন্য। তো এখানে আমরা যতজন এটা আন্দাজ করে আর কি বানিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে আইসক্রিম দিয়ে দিয়েছি, তারপরে এটার মধ্যে দেব যেন আমি যে বাঙালি সব থেকে দই আনিয়েছিলাম, আমার হাজবেন্ড এই দইটা নিয়ে এসেছিলেন, তো এখান থেকে একটু দইও দিয়ে দিচ্ছি। আমি টক যে দইটা পাওয়া যায় এটা দিই, তো আজকে যেহেতু নাই এটা এনেছে না, এটা তো একটু মিষ্টি দই, তো মিষ্টি দইটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে ম্যাঙ্গো দিয়ে দেব, আর তারপরে দেব আমি লিকুইড দুধ আর চিনি। তো এইভাবেই ম্যাঙ্গো লাসি হয়ে যাবে, এক এক দিন এক এক রকম বানাই। আজকে যেহেতু মিষ্টি দইটা আছে এর জন্য মিষ্টি দইটাই দিয়ে দিয়েছি, আর আইসক্রিম তো দিয়েছি, আর এখন লিকুইড দুধটা দিয়ে দেব। তো আমার ছেলে আর ছোটো মেয়েও খাবে না, আমরা তিনজনের জন্য বানাচ্ছি। তো একটু মানে বেশি বানাচ্ছি না, অল্প করেই বানিয়ে নিচ্ছি। তো এখানে একটু চিনিও দিয়ে দিলাম। তো এখন ম্যাঙ্গো লাসিটা হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে কয়েক টুকরা আইস দিয়ে রেখে দেব ইফতারের সময় টেবিলে নিয়ে যাব। আর এতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে।
আর এটা রোজার মধ্যে খেতে মজা লাগে। আমি এবছর যেহেতু বেশি গরম পড়েনি রোজার মধ্যে, তাই বেশি বানাচ্ছি না, মনে হয় দুই দিন, মানে আজকে তো আমাদের 13 রোজার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, মনে হয় দুই দিন বানিয়েছি, বেশি বানাইনি। আর এমনিতেই গরম যখন পড়তো রোজাতে তখন বেশি বানানো হতো। তো এখানে আমার টুনা কাবাবগুলো ফ্রাই করা হয়েছে, আর এই তো এখানে দুইটা আমি চিকেন কাবাব বেছে নিচ্ছি আমার ছোটো মেয়ের জন্য, যেহেতু টুনা কাবাব খাবে না এই জন্য। আর অন্যদিকে আমার যে চিকেন ড্রামস্টিকগুলো হয়ে গিয়েছে, তো এগুলা আজকে ইফতারের জন্য বানাচ্ছি আজকে। আর আমাদের ছোলা সবসময় তো ছোলা বানাই, ছোলা বোনা করি, তারপর বোনা খিচুড়ি করি, এগুলো করিনি। বোনা খিচুড়ি না পাতলা খিচুড়ি, তো পাতলা খিচুড়িটা আজকে বানাইনি, আর আগের ছোলা বোনা রয়েছে, এটা দিয়ে খাওয়া হবে। গতকালকে তো বানিয়েছিলাম। তো এই তো আমার ড্রামস্টিকগুলো হয়ে গিয়েছে। অন্যদিকে চিকেন যে শিশ কাবাব দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, এগুলোও হয়ে গিয়েছে। তো এখন প্লেটের মধ্যে নিয়ে নেব, আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে। অত আজকে আমি বাংলাদেশের মতো করে প্লেটিং করব, সব কিছু প্লেটের মধ্যে নিয়ে নেব, নিয়ে টেবিলের মধ্যে নেব। আর এই প্রথমে এইভাবে আমি প্লেটের মধ্যে ইফতারের খাবারগুলো নিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চাদের আমার ছোটো মেয়ে সব কিছু পছন্দ করে না, আর আমার ছেলে তো আর খায় না, এই জন্য আসলে প্লেটে নেওয়া হয় না। কারণ প্লেটে সব কিছু নেব, কিন্তু পরে দেখা যাবে যে ওরা খাবে না, এই জন্য নেওয়া হয় না। তো আজকে মন মানে ইচ্ছে করলো যে দেশের মতো, বাংলাদেশের মতো আর কি প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নেব। তো আমি 4টা প্লেটই নিচ্ছি, আমার ছেলে তো খাবে না। তো গতকালকের যে ছোলা বোনা রয়ে গেছিলো সাদা, সাদা বানিয়েছিলাম, তো এটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভেজিটেবল পোলাও নিয়েছি, আর ডিম আর যে শিশ কাবাব এগুলাও নিয়ে নেব। তো সব কিছু প্লেটে নিয়ে তারপরে টেবিলের উপরে নিয়ে নেব, সাথে ড্রামস্টিকও দিয়ে দিচ্ছি। তো এই তো মাশাল্লাহ 4টা প্লেটে নিয়ে নিয়েছি সব কিছু, সাথে সালাদও রয়েছিল, আমার হাজবেন্ড সালাদ বানিয়ে রেখেছিলেন। তো মাশাল্লাহ খাবারগুলো দেখতে যেমন লুবনীয় লাগছে, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর ভেজিটেবল পোলাওটা কিন্তু খুব বেশি মজা হয়েছে, এরকম আমার অনেক ফেভারিট এরকম ভেজিটেবল পোলাও। আর এই পোলাও থাকলে আমার আর কিছু লাগে না, আমি এমনিতেই খেতে পারি, কিছুই লাগে না, এমনিতেই শুধু পোলাওটা খেয়ে নিই। আর তো ম্যাঙ্গো লাসিটাও হয়ে নিয়েছি গ্লাসের মধ্যে। তো আজকে আর কিছুই টেবিলের মধ্যে আনিনি, জাস্ট প্লেটে করে 4টা প্লেট আর কি নিয়ে এসেছি। আর মজা সব কিছু মাশাল্লাহ মজাই হয়েছে। তো এখন আমাদের ইফতার করা শেষ হয়ে গিয়েছে। ইফতারের পর এখানে আমার হাজবেন্ড এখানে পেঁপে এনেছিলেন, উনি কেটে রেখেছিলেন, আর সাথে দই। আর আমার মামা আমাদেরকে মিষ্টি দিয়েছিলেন, তো মিষ্টি দই তারপর ফ্রুট খাওয়া হবে, এটা হচ্ছে ইফতারের পর। আর আমার অনেক ফেভারিট মিষ্টি হচ্ছে স্পঞ্জের মিষ্টি, এই যে সাদাটা দিতে পাচ্ছেন, এটা রোস্টটা চিপে ফেলে খেতে এত মজা লাগে, আমার অনেক পছন্দের। এই তো মিষ্টির যে শিরাটা রয়েছে এটা ফেলে আর আমি এরকম খেয়ে ফেলি, আর খেতে খুবই মজা লাগে। তো কথা বলতে বলতে আমার এই ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই মনে করে একটা একটা লাইকও দিয়ে দেবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।